হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আপনারা জানেন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং ইন্ডিয়া থেকে আমি আজকেই ব্যাক করেছি। তো আমি ইন্ডিয়াতে একটা জিনিস কিনেছি, সেটার ভাবলাম একটা আনবক্সিং ভিডিও আপনাদের সামনে বানিয়ে ফেলি। তো এই হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে পোস্টার কালার। আজকে আমি এটি আপনাদের সামনে আনবক্সিং করব, যে এই জিনিসটা আসলে কেমন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাথে সাবস্ক্রাইব করুন। তো চলুন এটা এখন আনবক্সিং করা যাক। তো এটাকে এখন আমরা আনবক্সিং করি। হ্যাঁ, আর এটা আনবক্সিং করতে একটা জিনিস বলে নিই, আমি ইন্ডিয়া থেকে আরও কিছু প্রোডাক্ট কিনেছি, ওগুলার ভিডিও আমি আপনাদেরকে কয়েকদিনের মধ্যে আপলোড করার চেষ্টা করবো। এমনকি আমরা আমরা দুই দিনের মধ্যে এগুলো আপলোড করার চেষ্টা করবো। এবং আমাদের যদি আপলোড করতে যদি লেট হয়, কোনো ভিডিও যদি আমাদের আপলোড করতে লেট হয়, তাহলে দুশ্চিন্তাই করবেন না, আমরা সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দিব। যেমন আমি যে দাগাপুর ভ্রমণে গিয়েছিলাম, সেটা শুধু আমি ছবি দিয়েছি, কিন্তু কোনো প্রকারের ভিডিও দেই নাই। হ্যাঁ, সেই ভিডিওটা আমি আপনাদেরকে লিখে দিলাম, দুঃখিত যে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম। তো এবার ওরকম কিছুই হবে না, দেখা যাক আপনাদের কাছে সবগুলো প্রোডাক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এটা এখন খুলে গিয়েছে, তো চলুন এখন আমি এটা আপনাদের সাথেই খুলবো। আমি পর্যন্ত একবারও এটাকে খুলে দেখি নাই। 3, 2, 1। তো এই হচ্ছে এটার ব্যাপার স্যাপার, এটা কি কাজের তা আমি বুঝতে পারছি না। এটা হয়তো ওই যে রঙের সাথে রং মিক্সড করার জন্য। তারপরে এখানে আছে হচ্ছে একটি রং তুলি, যেটা এটার ভিতরে একটা রং তুলি আছে। রং তুলিটার মানটা ভালোই আছে। এরপরে হচ্ছে আরেকটি রং তুলি, এই রং তুলির সাথে আমার কোনো ওরা কোনো ইয়ে দেয় না, কাভার দেয় নাই। এখানে টোটাল কয়টা রঙ আছে বললো, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 12টা রঙ আছে। এর মধ্যে আছে সাদা, লাল দুই ধরনের, হলুদ দুই ধরনের, সবুজ দুই ধরনের, নীল দুই ধরনের, কালো এক ধরনের, চকলেট রং এক ধরনের। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা কাঁঠালি কালার এক ধরনের, এরকম। এবং এই কালারটিকে বলা হচ্ছে পোস্টার কালার। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।